গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে বুধবার, বুধবারের বিকেলবেলায়। আর সিমরন এই মাত্র একটা লাইভ করলো, আর আমি এখন একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে। সিমরনের বাবা অফিস থেকে ফেরার পর চা খাওয়া হয়েছে, কিন্তু আর একবার চা আমাকে অর্ডার এসছে, বানাতে হবে। তো তখন খুব তাড়াতাড়ি করেছি, দেখাতে পারিনি। আর দেখি এবারে শেয়ার করব। তো আজকে ডিনার মা এসে বললো যে ওইদিকে সবাই খাবি আজকে, তো ডিনার তাহলে আমাকে বানাতেও হবে না, ওইদিকে যাব রাত্রিরে। মানে আমাদের যখনই চিকেন হয় বা এরকম কিছু আইটেম হয়, একসাথে খাওয়া, যেহেতু একদম পাশে আমার একটা দেওয়ালেই বাপের বাড়ি, আনন্দ করে মজা করে একসাথে সবাই একসাথে বসে ভীষণ ভালো লাগে। আর আমিও বানিয়ে ভাইকে দিয়ে আসি, ভাই ভাইয়ের ভোগ, আর মারাও বানিয়ে আমাকে দিয়ে যায়, কখনো কখনো একসাথে খাওয়া হয়, এগুলো আমাদের হয়েই থাকে। তো আর আপনার সাথে সেগুলো শেয়ার করি যখন যেটা হয়। তো আজকে সেটা ডিনার ওখানেই আমাদের হবে, অবশ্যই আমি যতটা পারবো শেয়ার করব। আর আজকের আমি বানাবো, দেখি আমি বানাবো। আর চা এখন বানাতে হবে, একটা আমার অর্ডার এসছে। তো দেখি কোথায় বানাই, মায়ের বাড়িতে না এখানে, একটু ঠিক করে নিই, তারপর আবার জানাচ্ছি, আবার আসছি, আবার গল্প করব। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি কেউ জিরো ইনভেস্টমেন্টে উইদাউট হেডেকে কোনো বিজনেস করতে চান বাড়িতে বসে, অনেকের হয় এমন বাইরে যেতে মানা, ছোট বাচ্চা আছে বা যারা কলেজ গার্ল, তাদের জন্য ছেলে মেয়ে যে কেউ এই বিজনেসটা করতে পারে, তার জন্য আপনারা মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখুন আর এই বিজনেসটা আপনারা করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি মেশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডিসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে, আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম, তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের, এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশন একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে, আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2-3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম, সব ডেসক্রিপশন দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব, আমাকে এখানে সাইড সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব, তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540, তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ জিরো আছে, সিওডি চার্জ জিরো আছে, প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640। তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে, তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন, এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন, প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে।
তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন, প্রফিট মার্জিন ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাংক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইজডেতে আপনাদের পে আউট হয়ে যাবে। এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6,000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5,000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে, একবার প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর সিমরনের বাবা বললো চলো ওখানে চা খাবো, সিমরনের বাবার জন্য চা বানাচ্ছি। আমি আর চা খাবো না, একবার খেয়েছি। মা করছে বেগুন পোড়া, আর দুর্গা কাকি আছে দাঁড়িয়ে আমাদের হেল্প করছে। সামনে দুর্গা পুজো, দুর্গা কাকি চলে এসেছে, দুর্গা দিদা চলে গেল, কারণ গেল না, কারেন্ট তো চলে গেল, ব্যাটারি চালু করছে। তো শ্বশুর বাড়িতে বসে এখন চা খাচ্ছে, আর ভাগ্যটা খুব ভালো, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এলো ইনভার্টার চালু না হতে হতে। এবারে আমি চিকেন বানাবো, মা এখন বেগুন পোড়া করছে, আর কি আলু সেদ্ধ হচ্ছে। তো আলু সেদ্ধ হচ্ছে, একটু গল্প করি, তারপর চিকেনটা বানাবো। এখন অনেক টাইম আছে, সিমরন এখন চাউমিন খাবে, ওর মামা আনতে গেল দোকানে। তো সিমরন আগে খাওয়া দাওয়া করুক, একটু গল্প করি, তারপর বানাবো। তো সবাই তোমরা বলেছো মায়ের বাড়িতে পাখির খুব আওয়াজ শুনতে পাওয়া যায়, তো পাখিগুলো দেখাতে বলেছো, তাই দেখাচ্ছি। এই দেখো, কথা না বলতে বলতে ওরা আওয়াজ করছে, গোপি গোপি গোপি, এরকম আওয়াজ করে, মায়ের সাথে খুব কথা বলে। আর একটা নিচে আছে, খাবে 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 কিছু, ওই তো ওই তো অনেক খাবার আছে। ভয় পেয়ে গেছে, সিমরনের চিকেন চাউমিন চলে এসছে, আর মা এদিকে বেগুন ওরা বেগুন ছাড়াচ্ছে, বেগুনের খোসা। বেগুন পোড়া আমার ভীষণ ভালো লাগে। মায়ের মা বসে আছে, আমার মা বসে আছে, খেয়ে নিক, তারপর বিয়ে করবো, মাংস রান্না করবো। তো আমি এখন যাচ্ছি মাদের দোতলায়, আজকে দোতলাটা দেখাবো, তারপর আরেকদিন তিনতলাটা দেখাবো, একদিনে পারবো না অতটা। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, ভাই, ভাইয়ের বউ, বাচ্চা।
এবারে যাব আমি মায়ের রুমে। তো এটা হচ্ছে মায়ের রুম, মা বাবার একটা ছবি। এই ছবিটা আমার বাড়িতেও আছে, আমার বোনের বাড়িতেও আছে। এবারে আসছি দরজাতে, এরকম একটা গণেশ করা আছে পদ্ম ফুলের উপর। আমার রুমে এরকম আছে। আর এখানে আসছি, এটা আমার ভাইয়ের বাথরুম, ভাইয়ের বউ। আর এখন আমি দোতলাতে, আর তিনতলা আবার একদিন দেখাবো। এই যে উপরের তলা এটা দেখাচ্ছে, এর উপর দিয়ে যেতে হবে। তো নিচে ভীষণ মজা করছে আমার মেয়ে আর ভাইপো, দুজন মিলে খেলছে আওয়াজ। তো এদিকে দিয়ে যেতে হবে তিনতলা, আর তিনতলা আমি আরেকদিন গিয়ে দেখাবো, একদিন একদম হাঁপিয়ে যাব। তো এবারে আমি নিচে আসছি, চলো আমরা নিচে যাই। ভীষণ সাথে, তো চলো নিচে যাই। এখানে সিমরন, আমার মা, ভাইপো, এরা সব খেলছে। এটা নিচের তলা। তো এবারে আমি রাত্রির ডিনার, আজকে চিকেন বানাবো। তো চলো চিকেন বানাই। নিচে নিচে রুম আছে একটা, এখানে এখানে দুটো রুম আছে, নিচে আছে। তো চলো এবারে কিচেনে যাই। তো কিচেনে এসে গেছি, এবারে আমি চিকেন বানাবো। আমার ভাই এবারে সাইকেল চালাবে, আমার দুষ্টু মিষ্টি ভাই সাইকেল চালাবে, আর আমি বলবো ও সেরকম সাইকেল চালাবে। ভাই তুই এটা টুইস্ট কি আছে সাইকেলটা, সিম্পলি সাইকেল কিন্তু ও চালাবে না। ও মানে ও সাইকেলটা চালাবে, চালাতে চালাতে কিন্তু সঙ্গে সঙ্গে নেমে যাবে, এটাই আপনাদের দেখাবে। ও যদি না পারে তাহলে আমি ডিসলাইক করব, আর যদি পারে তাহলে লাইকে সাইন। ওকে ঠিক আছে, তাহলে শুরু করা যাক। অন ইওর মার্কস রেডি স্টেডি গো। দেখুন নেমে গেল, চালাতে চালাতে সঙ্গে সঙ্গে নেমে গেল। গুড গুড গুড, আবার এখান থেকে ওখান যাবে। ওকে নাও, তুমি তোমার পজিশন নিয়ে নাও। তাহলে তুমি রেডি? অন ইওর মার্কস রেডি স্টেডি অ্যান্ড গো। গুড 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 গুড, অসম অসম।
পেঁয়াজটা ভাজছি। একদম সিম্পল করবো আজকে চিকেন, কিন্তু অসাধারণ খেতে লাগবে। তো আমাকে পেঁয়াজ ভাজতে কষ্ট করতে হচ্ছে না, পেঁয়াজ ভেজে আমাকে লাল করে দিচ্ছে। তোমাকে লাল করে দিচ্ছে, পেঁয়াজকে লাল করছে ভেজে। প্রচন্ড গরম আছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি রসুন দিয়েছি, রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু কষাবো, তারপর দেবো আমি আদা বাটা। এবার দিলাম আমি আদা বাটা। আর অনেকেই বলেছো যে আমার কিমচি আনার যে স্টাইলটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ, নাম ভুলে গেছি, মনে করতে পারছি না, কিন্তু যারা বলেছো তাদের জন্য আমি একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মশলা কষানো হয়ে গেছে, চিকেন ছেড়ে দিচ্ছি। আর পেঁয়াজ আদা রসুন কষার পর আমি দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। নুনটা এখনো দিইনি, নুন একটু পরে দেবো। একদম সিম্পল রান্না, খুব ভালো টেস্ট হয়, কালার তো মানে এখনই এসে গেছে। তো আমি দেবো শাহী গরম মশলা গুঁড়ো। এবার দেবো আমি নুন। তো আমার কষানো কমপ্লিট হয়ে গেল। আর আমি যে প্রসেসে কষাই, একটু জল দিলাম ওপর থেকে, লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর আবার কষাচ্ছি। এরকম করে কষালে চিকেনের কালার ভীষণ ভালো আসে, মাটনও ভালো আসে, দুটোতেই। যখন আমি করবো দুটো, মানে মাটন কি চিকেন, এইভাবে কষাই। এবারে আমি জল দেবো। চিকেন আমার রেডি, একদম গড়গড়ে চিকেন হয়েছে, আলু আলু দিয়ে ঝোল ঝোল হালকা, আর এটা ভাত দিয়ে খাওয়া হবে। কেমন হয়েছে? খুব ভালো লাগে ভাই চিকেন খেতে, খুব ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরলাম, অনেক দূর থেকে আসছি। আর সবাই একসাথে বসে খাওয়া ভীষণ মজা হলো। তো ব্যাস, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো গুড নাইট, বাই, সুইট ড্রিমস।